Get a taste of sweet like honey. Need loyalty, I don't play by mine. I'm what you need, put no one above me. I promise I'll get you right. Down bad, then it's on me. If I give it to you, better give it right back. I'll get you right. By the end, you gon' need me. Going crazy, cause my love will have you like that. Stop that, don't play yourself. Can't get nobody like me. Fancy, got expensive taste. The best things in life ain't for free. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? দিস ইজ লুনা। আজকের দিনটা শুরু হলো আমার আবারও একটু হাঁটাহাঁটির মাধ্যমে। আমার ট্রেডমিলটা সম্পর্কে অনেকেই জানতে চান, এটার কোম্পানিটা তো এত বেশি আমি বুঝি না, বাট এটা আমি বসুন্ধরা সিটির এশিয়ান স্কাই শপ থেকে নিয়েছি। 62,000 পড়েছিল। এই হচ্ছে আমি যে বলতে পারবো ডিটেল। আর হচ্ছে আমি সিএনজি নিয়ে বের হয়ে গেলাম। আজকে আমার গন্তব্য হচ্ছে মৌচাক মার্কেট। আর যেতে যেতে এই যে খুব সুন্দর একটা শোপিস চোখে পড়লো, তারপর এই যে ঝুড়ি, এখান থেকে আমি একটা ঝুড়ি নিলাম। সিগন্যালে বসে থাকলে খুব সুন্দর সুন্দর জিনিস আসে। তারপর আমরা মৌচাক মার্কেটে পৌঁছে গেলাম। আর পৌঁছে আমি প্রথমেই যে দোকানটা দেখলাম, এক নাম্বার দোকান, এখানে খুব সুন্দর কিছু কুর্তি ছিল, টপসের মতো সেমি লং টাইপের। এই যে এগুলা স্ট্রাইপের মধ্যে, উপরে একটু চিকেনকারি কাজ করা, বুকের মধ্যে এই ডিজাইনগুলো বেশ কয়েকটা কালার ছিল। সো আমার কাছে খুবই প্রিটি লেগেছে এই কুর্তিগুলো। মামা 650 বলেছে, আপনারা একটু দামাদামি করলে হয়তো 500 টাকার মধ্যে নিতে পারবেন। আর এক নাম্বার দোকান এটাই বললো। আর এখানে একটা সুন্দর ছোট ফ্লোরাল প্রিন্টের মধ্যেও পেলাম, সবগুলোই অনেক বেশি সুন্দর। আর এই দোকানে বেশ কুর্তির কালেকশান আছে, কাফতান আছে, শার্ট আছে, ছোট ছোট যে ছোট কাফতান, বড় কাফতান, সব টাইপের কালেকশান আছে। আবার কিছু লং শার্টও আছে, যেমন এই যে এই শার্টটা লিলেনের মধ্যে আফসান করা, এটাও এরকম 600 টাকা না 700 টাকা বলেছে। তো একটু দামাদামি করবেন এই তো। আর এই ছোটো ছোটো কাফতান, বেবিদের কাফতান পেলাম। আর মৌচাক মার্কেটে গলিটা ধরে এগুলে অনেক দোকান, মানে জুতা, জামা, বাচ্চাদের ড্রেস, তারপর আপনার ইনার আইটেমস, এগুলোই বেশি ছিল। তারপর আমি সামনে যা পড়েছে সব টুকটাক দেখছিলাম, আর যেগুলো দরকার সেগুলো একটু কেনার চেষ্টা করছিলাম। তো এই সুন্দর হেয়ারব্যান্ডগুলো 30 টাকা পিস, আর এক জোড়া নিলে 50 টাকা বলছিল, আমার কাছে কোয়াইট রিজনেবল মনে হয়েছে নিউ মার্কেটের তুলনায়। তারপর একটা জুয়েলারি শপ, এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে, এটা 150 টাকা, কানের দুলটা ছিল এবং এগুলা বলছিল 250 টাকা, 350 টাকা এরকম। আর এটা সিলভারের মধ্যে একটা সীতাহার, এখানে এটার প্রাইসটা 150 টাকা পড়েছে। তারপর পার্লের মালাটা 80 টাকা, এই কানের দুলটা বলছিল 250 টাকা, ব্ল্যাক কালারের, মানে ব্ল্যাক পলিশ ঝুমকা। সো আমি দেখছিলাম কেমন লাগে, আর এই ছোটো ঝুমকাগুলো সব 100 টাকা করে ছিল। সো এক নাম্বার দোকান ধরে এগুলে সামনে এগোতে থাকলে এগুলো হাতের ডানে বামে সব গলিগুলি করা, আর প্রত্যেকটা দোকান আপনারা পেয়ে যাবেন। তারপর এই সুন্দর একটা জুতার দোকান, এই জুতিগুলো 400 টাকা করে বলছিল, জুতিগুলো সুন্দর ছিল আর কালেকশনও অনেক বেশি ছিল। দেন কেটস ছিল কিছু ফ্লোরাল প্রিন্টের, টাইগার প্রিন্টের, প্রাইস বলছিল 450 টাকা। স্যান্ডেল ছিল, সুন্দর সুন্দর সব জুতা। তারপর পালাজো দেখলাম একটা, এটা স্কার্ট পালাজো, এটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে। আর আমি এই মৌচাক থেকে কী কিনলাম সেটা আমি এই ভিডিও আপলোডের পরেই, কিছুক্ষণ পরেই একটা হলের মধ্যে আপলোড করে দিয়ে দিব। সো আপনারা ওই হলটা দেখে নিলেই আপনারা মৌচাকের সব শপিং দেখতে পারবেন। আর এই দোকানটা বেশ অনেক সুন্দর কালেকশন ছিল, C12 দোকান নাম্বার, যে এই চাইনিজ টপসগুলো বলছিল 500 টাকা, সো কোয়াইট রিজনেবল। তারপর এখানে বেশ কিছু টি শার্ট, দেন ইনার ওয়্যারের দোকান ছিল, এগুলো তো আসলে অনেক ইম্পর্টেন্ট মেয়েদের জন্য লাগে, সো ওখানে অনেক কমের মধ্যে পেয়ে যাবেন। ট্যাংক টপগুলো 60 টাকা করে বলতেছিল,
যাই হোক, তারপর সামনে এগোতেই আরও সুন্দর জুয়েলারি কিছু দোকান, এগুলার প্রাইস 250-150 এরকম, আর এই আংটিটা 100 টাকা বলেছে। তারপরে কিছু অ্যান্টিকের জুয়েলারি, অনেক অনেক জুয়েলারি এখানে আছে, আর রিজনেবল প্রাইস মোটামুটি আমার কাছে মনে হয়েছে গাউসিয়া থেকে। সীতাহারগুলো 250-300 এরকম, আর এই সুন্দর সিম্পলের কিছু জিনিস দেখলাম, খুব ভাল লাগছিলো। তারপরে এই জুতাটা আমার কাছে একটু কোয়ালিটিফুল মনে হয়েছে, এটার সাইড দিয়ে কিন্তু সুন্দর বর্ডার করা ছিল, আর 250 টাকা এই জুতাটার দাম, আর ওইটা 350। তারপরে মার্কেটের ভিতর দিকে কিছু গোল্ডের জুয়েলারি শপ ছিল, এটা মার্কেটের ভিতর সাইডটা, আর বাইরের সাইডটাতে গলিতে ওই দোকানগুলো ছিল। তারপর এই ট্রেটা চোখে পড়লো, এটা 1500 টাকা দাম বলছিল, আর এটা একটা ক্রোকারিজ শপ, এখানে ভালোই কালেকশন আছে। আর এটা তো আপনাদের যে প্লেসমেন্টগুলো 50 টাকা করে, আর এই জুতোগুলো খুব ইউনিক মনে হলো, মানে নতুন দেখেছি আমি, দেখিনি এর আগে কোথাও, এগুলো 250 টাকা ছিল। আর এখানে অনেক ইনারের শপ আছে, সো পছন্দ অনুযায়ী আপনারা ইনার কিনতে পারবেন ওখানে দেখে। আর এই পালাজোগুলো 250 টাকা করে বলতেছিল, লিলেনের মধ্যে অনেক আরামদায়ক, ওইগুলো আপনারা ঘরে পরার জন্য রেগুলার কিনতে পারেন। তারপর এখানে এই যে কিছু জুতি টাইপের মধ্যে ফ্লোরাল প্রিন্টের ছিল, সো ফ্লোরাল প্রিন্টের জুতোগুলো দেখছিলাম, প্রাইস ছিল আপনার 450 টাকা, তো দামটা আমার কাছে এটা একটু বেশি মনে হয়েছে। তো মামা আবার বললো যে এটার সোলটা অনেক ভালো, কোয়ালিটি ভালো। যাই হোক, আমার এই জুতোগুলো পায়ে খুব একটা হয় না, তাই আর নেওয়া হয়নি। তারপর বেবি শপ প্রচুর ছিল, বাচ্চাদের জন্য কিন্তু মৌচাক মার্কেট একটা বেস্ট জায়গা আমি মনে হয়েছে আমার আজকে দেখে, যে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। এই যে টি শার্ট টাইপের কাফতান, এগুলোর প্রাইস 100 টাকা 150 টাকা এরকম, তো যাদের অ্যাকচুয়ালি বেবি আছে তারা ওখানে যেতে পারেন। যে সেন্টার পয়েন্ট শপিং সেন্টারের সামনে দোকানটা, এটা পিছনের গেট দিয়ে, সো এই জন্য আমি দেখালাম যে দোকানের সামনে এই সুন্দর সুন্দর জিনিসগুলো বেবিদের আছে, এবং এগুলোর দামও 250 করে বলতেছিল। শীতের কিছু কাপড়ও উঠে গিয়েছে, এই জুতোগুলো খুব কিউট লাগলো বাচ্চাদের। তারপর সামনে গতি একটা পাপোশের দোকান, এগুলোর দাম 120 টাকা মনে হয় বললো, তো পাপোশেরও বেশ কিছু কালেকশন আছে। সো মৌচাক মার্কেটে ঘুরে ঘুরে যেটা বুঝলাম, যে আপনারা নিত্য প্রয়োজনীয় সব জিনিসই ওখানে একসাথে পেয়ে যাবেন, সুন্দর সুন্দর ক্রোকারিজ থেকে শুরু করে পাপোশ, কাপড় চোপড়, বাচ্চাদের জুতা, ইনারওয়্যার, কুর্তি, প্যান্ট, এভরিথিং আপনাদের মৌচাকে একসাথে আছে। তারপর এখানে আরও বাচ্চাদের কিছু এরকম রাম্পার টাইপ দেখলাম, আর এরপর অনেকক্ষণ পর একটু বড়দের কিছু পেলাম, আমি অনেকক্ষণ ধরে বড়দের কিছু পাচ্ছিলাম না। তারপর এখান থেকে একটু জিন্স দেখলাম, আমার তো প্যান্টের প্রতি অনেক দুর্বলতা, তো এখানে আবার কিছু প্যান্ট দেখা শুরু করলাম, আর এখানে কিছু শার্টও ছিল বড়দের, তো প্রাইস রেঞ্জগুলো একটু রিজনেবলই ছিল। প্যান্ট আমি একটা নিলাম 300 টাকা দিয়ে, জিন্সের একটা ব্ল্যাক প্যান্ট, তো এটা একটা রিপড জিন্স ছিল। এই যে কয়েকটা ব্ল্যাক কালারের প্যান্ট মামা আমাকে দেখালো, তো দোকানের নাম্বারটা ছিল 9, আর ওনার নাম হচ্ছে জমশেদ। সো জমশেদ ভাইয়ের দোকান থেকে একটা সুন্দর প্যান্ট নিলাম আমি, আর বাচ্চাদেরও ওনার ড্রেস আছে, এই যে ছোটো ছোটো বেবি ড্রেস ছিল, বড়দের শার্ট ছিল, সো ওখান থেকে আপনারা রিজনেবল প্রাইসে প্যান্ট এবং বেবিদের ড্রেস আর বড়দের শার্ট এগুলো নিতে পারেন। সো অ্যাড্রেস তো আমি বলেই দিলাম, সো ওখানে চলে গেলেই হবে। আর এই সুন্দর সুন্দর বাচ্চাদের গেঞ্জি, এগুলার দাম 100-150 টাকা করে বলতেছিল, বাচ্চাদের ড্রেসই বেশি দাম মনে হলো। তারপর পাশেই একটু সামনেই একটা স্কার্টের দোকান, এই চেক চেক গ্রামীণ চেকের স্কার্টগুলো কিন্তু বেশ সুন্দর লাগে বাসায় যারা পরেন। তারপর এখানে পালাজো ছিল অনেক অনেক প্রিন্টের, আর প্রাইস রেঞ্জটা 200-250 এগুলা। তারপর একটা ব্যাগের দোকান পেলাম, এটাও মার্কেটের ভিতরে, অ্যাড্রেসটা কিন্তু স্ক্রিনে ছিল, তো ব্যাগ যদি কারো লাগে ট্রলি সেটাও আপনারা ওখানে পেয়ে যাচ্ছেন। আর এর সামনের দোকানটাতে অনেক প্যান্ট ছিল মেয়েদের, সো জেগিংস টাইপের প্যান্ট, আবার হলুদের দোকানও আছে, মানে হলুদে যেসব ডালা এসব লাগে ওসবও আছে ওখানে। এই ভিডিওটা অ্যাকচুয়ালি টোটাল মৌচাক মার্কেটের উপর, যে কী টাইপের সব কিছু আপনারা একসাথে ওখানে পাবেন, যেমন এখানে হিজাব ছিল, হিজাবের অনেক কালেকশন ছিল এবং প্রাইস রেঞ্জটা 150-100 টাকা। তারপর এখানে কিছু প্যান্ট ছিল নিচে লেস করা, এগুলো অনেক কম, 250-300 টাকা। তারপর হচ্ছে এখানে একটা দোতলায় চলে গিয়েছিলাম আমরা, ব্যাগের দোকান, উপরে বেশ কিছু ব্যাগের দোকান ছিল। এই ব্যাকপ্যাকগুলো আমার কাছে প্রথমে 650 টাকা করে বলেছিল,
তারপর আমি চুজ করতেছিলাম যে একটা নেওয়া যায় কি না, আমার একটা দরকারই ছিল। তারপর এর প্রাইস রেঞ্জটা একটু কম দেখে মনে হলো যে একটা নেওয়া যায়। তো এখানে কয়েকটা কালারই ছিল, তো আমি লাস্টলি একটা নিয়েছি এখান থেকে। সো ওইটা দেখার জন্য আপনাদেরকে আমার হলটা দেখতে হবে মৌচাক মার্কেটের, আমি ওইটা এই ভিডিওটার পরপরই দিয়ে দিব। সো লাস্টলি আমি এখান থেকে একটা ব্যাগ 400 টাকা দিয়ে নিয়েছি। তো কয়েকটা কালারই ছিল, প্রত্যেকটা কালারই মোটামুটি সুন্দর। এই যে সংযুক্তা এন্টিক জুয়েলারিস B109, এই দোকানটার পাশের দোকানটাই হচ্ছে এই ব্যাগের দোকানটা। এখানে অনেক অনেক ব্যাগ আছে, সব টাইপের ব্যাগই আছে, একবারে দামি ব্যাগ থেকে শুরু করে নর্মাল রেঞ্জেরও আছে। যেমন এটা 1350 টাকা, এ ব্যাগটা অনেক কোয়ালিটি ফুল দেখেই বোঝা যাচ্ছে। তারপরে যে ব্যাকপ্যাক আছে 700, 800, 900 টাকার মধ্যে। তারপরে এই ব্ল্যাক ব্যাগটাও আমার কাছে অনেক সুন্দর লেগেছে, 1200 টাকা বলতেছিল। তো এই পাশের এই ব্যাগগুলো একটু প্রাইস, আর কোয়ালিটিটাও লেদারের মধ্যে খুব ভালো, এটা 1200 টাকা এই দাম বলতেছিল। সো ব্যাগ যদি কারো লাগে এই দোকানে যা মানে চলে গেলে আপনারা পছন্দ করে নিয়ে আসতে পারবেন। দেন উপরে দোতলায় বেশ কিছু শাড়ির দোকানও দেখলাম, মানে আপনাদের যদি শাড়ি লাগে সেটাও মৌচাকে পেয়ে যাবে। তো এই ছিল আমার মৌচাক মার্কেটের সব কিছু। সো হোপফুলি আপনাদের কাছে ভালো লেগেছে। তারপর তো চলে আসলাম, এখানে আরেকটা ব্লগ হয়েছে, সেটা আমি পরে আপলোড করব। তারপর এই যে একটু হলের একটু গ্লিমস আপনাদেরকে দেখালাম যে এরপরের হলটা ঠিক এরকমই একটা হল হবে। সো আপনারা মৌচাকের যা যা কিনেছে সেটা দেখার জন্য আমার পরের ভিডিওটা অবশ্যই দেখবেন। আর থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ যারা আমার ব্লগটা দেখেছেন এবং আমার কথা শুনেছেন, আপনাদের অনেক অনেক ভালোবাসা, সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন, টাটা।